जय श्री राधे। पुरुषोत्तम मासेर महात्म्य प्रसंगे अनेकगुली पौराणिक प्रसंग कथित आछे। द्रौपदीर पूर्वजन्मे मेधा ऋषिर कन्या छिलेन। पुरुषोत्तम महात्म्य शुने तिनि एई मासे के अवहेला करेन। तिनि सेई जन्मे कष्ट पेये द्रौपदी পঞ্চপতির অধীন হন। শ্রীকৃষ্ণের উপদেশে পাণ্ডবগণ দ্রৌপদীর সঙ্গে পুরুষোত্তম ব্রত আচরণ করে সমস্ত বনবাস দুঃখের পার প্রাপ্ত হন। ধীরদন্না রাজার বৃত্তান্ত এবং পূর্বজন্ম বৃত্তান্তে পুরুষোত্তম মাস মহাত্মা বিশেষভাবে কথিত। বাল্মীকি মুনি ধীরদন্নার প্রশ্ন মতে যে ব্রত প্রকরণ করেছিল তা শ্রী নারদ শ্রী নারায়ণ ঋষির নিকট বদরিকা আশ্রমে শ্রবণ করেন। কর্মশাস্ত্রে যেরকম ব্রাহ্মণের আহ্নিক বিধি নিরূপিত আছে তদ্রূপ সাত্তত শাস্ত্রে ব্রাহ্ম মুহূর্তের থেকে পুরুষোত্তম সেবকের কর্তব্য বিধান করেছেন। পুরুষোত্তম মাসে স্নান বিধান বলছেন সমুদ্র গা দিন নদী স্নানম উত্তমম পরিকীর্তিতম বাপি কূপ তরাগেশু মধ্যমং কথিতং ভূদৈ গৃহে স্নানং তো সামান্যং গৃহস্থস্য প্রকীর্তিতম। পুরুষোত্তম মাসে স্নানের বিশেষ বিধান বলছেন যে সর্বোপরি হচ্ছে সমুদ্রে স্নান বা যে সমস্ত নদীর সঙ্গে সমুদ্রের সংযোগ আছে। তারপরে কূপ পুষ্করিণী তরাগাদিতে স্নান প্রশস্ত ব্রাহ্ম মুহূর্তে বা গৃহেও স্নান করা যায় কিন্তু তীর্থাদিকে অনুসরণ করে। পুরুষোত্তম ব্রতি স্নান করে সপবিত্রেণ সহস্তেন কুর্যাত আচমন ক্রিয়াম আচম্য তিলকং কুর্যাত গোপী চন্দনম মৃষ্ণনেয়া ঊর্ধ্বপুণ্ডম উৎসৃজ্য সম্যং দণ্ডকারং প্রকল্পয়েত শঙ্খ চক্রাদিকং ধার্যাত গোপী চন্দনম মৃষ্ণয়া অর্থাৎ ইত্যাদির কথা বলছে। স্নানের পরে তিলকাদি বৈষ্ণবগণ যেভাবে করেন আচমন করে তারা যেভাবে তিলকাদি ধারণ করবেন শ্রীকৃষ্ণ পূজায় পুরুষোত্তম মাসে সর্বপ্রশস্ত। অনেকেই বলেন যে দামোদর ব্রত আবার পুরুষোত্তম ব্রতের কথা হরিভক্তিবিলাস আদিতে নেই। সত্যি কথা সব ব্রত উল্লেখ নেই সব গ্রন্থে, তবে পুরুষোত্তম মহিমা বিভিন্ন গ্রন্থে আছে। বিশেষ করে বৃহৎ নারদীয় পুরাণে আছে, তারপরে বাল্মীকি রামায়ণে আছে। বাল্মীকি রামায়ণে বাল্মীকি শতদন্নাকে পুরুষোত্তম শ্রীকৃষ্ণের আর বর্ণনা দিয়েছেন যে এই পুরুষোত্তম মাসে পুরুষোত্তম শ্রীকৃষ্ণই হচ্ছেন এই মাসের অধিদেবতা। এই মাসে প্রতিদিন ভক্তি শ্রদ্ধাপূর্বক পুরুষোত্তম শ্রীকৃষ্ণকেই আর ষোড়শ উপচারে পূজা করা উচিত। ষোড়শ উপচারৈশ্চ পূজয়েত পুরুষোত্তমম শ্রী রাধাকৃষ্ণের আগচ্ছ দেবদেবেশ শ্রীকৃষ্ণ পুরুষোত্তমম রাধয়া সহিতাশ্চাত্র গৃহাণ পূজনং মমহ। শ্রী পুরুষোত্তম মাসে রাধাকৃষ্ণের উপাসনার বিশেষ মহিমা। আমাদের ব্রজে বিশেষ করে এই মাসে ভজনেরই সর্বোপরি প্রাধান্য দেওয়া হয়েছে। আহারাদি সংযম খুব ভালো বিষয়, কিন্তু যদি কেউ আহার সংযম করতে গিয়ে আর ভজন তার সঠিকভাবে না হয় সেই ক্ষেত্রে ভজনেরই সর্বোপরি প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ শঙ্কাপূর্বক জপ অধিক করা উচিত এবং বিশেষ করে দীপ প্রজ্বলিত করা উচিত পুরুষোত্তম ভগবানের উদ্দেশ্যে। শ্রীমৎ ভগবদ্ গীতার পুরুষোত্তম পঞ্চদশ অধ্যায় যে পুরুষোত্তম যোগ তা অধ্যয়ন করা উচিত। তাছাড়াও পরিক্রমা আদি করা উচিত। ব্রজে বিশেষ করে পরিক্রমা সর্বোপরি প্রাধান্য লাভ করেন এই মাসে। এই মাসে গিরিরাজ গোবর্ধনের পরিক্রমা সর্বসাধারণ। সর্বোপরি অনেক শ্রদ্ধার সঙ্গে ব্রজবাসীগণ তথা সমস্ত
প্রদেশবাসীগণ এই সময়ে পরিক্রমায় তারা আসেন। সুতরাং ব্রজে বিশেষ করে ভাগবত পাঠ এই সময়ে সর্বোপরি হয়, নিত্যই ভাগবত পাঠ হয়, কিন্তু নিয়ম সেবার মতো এই সময়ে সর্বোপরি ভাগবত পাঠের মাহাত্ম্য বলা হয়েছে। যারা নিত্য ভাগবত শ্রবণের সৌভাগ্য লাভ করতে পারবেন না, তারা গৃহেই শ্রবণ কীর্তন আদি করা বাঞ্ছনীয়, গৃহেই নিজ নিজ গৃহে শ্রবণ কীর্তন করবেন। সেই বিষয়ে বাল্মীকি রামায়ণে পুরুষোত্তম মাসের কতগুলি নিয়মকানুন বলছেন, হবিষাণ্যংশ বুঞ্জিত প্রজত পুরুষোত্তমে, অর্থাৎ পুরুষোত্তম ব্রতী হবিষাণ্য পূজন করবে, যথাসাধ্য চেষ্টা করা উচিত হবিষাণ্য পূজন করা। যদি তার দ্বারা নাও হয় পঞ্চব্যঞ্জনাদি ভোজন করেও কিন্তু জপ সংখ্যা ইত্যাদি পালন করা উচিত। সর্বোপরি জপ, গ্রন্থপাঠ, বিগ্রহ সেবা, দীপমালিকা প্রজ্বলন ইত্যাদির উপরেই আমাদের আচার্যগণ বেশি প্রাধান্য দিয়েছেন। আহারাদি যে যতটুকু যেভাবে পারবে, স্নানাদি অন্ততপক্ষে পুণ্যতীর্থে স্নান, ধামবাস ইত্যাদি করা উচিত। প্রাতকালে উঠেই পূর্বাহ্নিকে ক্রিয়া সমাপন পূর্বক শ্রীকৃষ্ণকে ভক্তিপূর্বক হৃদয়কে স্মরণ করে আর নিয়মগুলি গ্রহণ করার কথা শাস্ত্রে বলছেন। ব্রত তিন প্রকার, অর্থাৎ উপবাস, নক্ত হবিষাণ্য গ্রহণ এবং এক ভোজন। কেউ দিনে একবার ভোজন করেন, কেউ একেবারেই উপবাস থেকে ব্রত করেন, অথবা কেউ সামান্য কিছু গ্রহণ করেন, যেটা তার পক্ষে সম্ভব ভজন অনুকূলে তাই করবে। পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক ভাগবত গ্রন্থ শ্রবণ, পারায়ণ, পঠন ইত্যাদির বিশেষ আবশ্যকতা। ভাগবত শ্রবণের পূর্ণ বিধাতাও বলতে পারে না। বিষ্ণুর অর্চন, এই মাসে বিষ্ণুর অর্চন সম্পর্কে বলছে, শতক ক্রতু অপেক্ষাও শ্রেষ্ঠ, যিনি এই মাসে ভগবান পুরুষোত্তমকে, যেহেতু এই মাসে কোনো কর্মকাণ্ড নেই বিধির বিধানের ঊর্ধ্বে, সেই জন্য এই মাসে ভগবান পুরুষোত্তমেরই সর্বোপরি আরাধনা হওয়া উচিত। কেননা ক্রতু বা যজ্ঞ করে স্বর্গ লাভ হয়, যিনি পুরুষোত্তম ব্রত করেন তার দেহ তীর্থ অপেক্ষাও পরম পবিত্র হয়। পুরুষোত্তম ভগবানের সন্তুষ্টির জন্য দীপ দান করা কর্তব্য, বৈভব থাকলে ঘৃত প্রদীপ নতুবা তিলের প্রদীপ দেওয়া বিধান, নতুবা ইত্যাদির কথা অনেক, যে যেভাবে পারবে সেভাবেই, তার কারোর উপরে কোনো ই নেই। বৃহন নারদীয় পুরাণে পুরুষোত্তম মাহাত্ম্য বিস্তারিতভাবে আরও বর্ণিত আছে, সংক্ষেপে আমরা এখানে ব্যক্ত করলাম। বন্দে কল্পতরু মন্দারং বৃন্দাবন বিনোদিতম, বৃন্দাবনং কলানাথং পুরুষোত্তমম অদ্ভুতম। নারদ পুরাণ বলছেন, কোনো এক সময় নৈমিষারণ্য ক্ষেত্রে অঙ্গিরা, কশ্যপ, পরাশর, জাবালি, গৌতম, ভৃগু, কপিলাদি বড় বড় মহান ঋষি মুনিগণ সমাগত হয়ে আর সুতমণিকে প্রশ্ন করলেন, হে প্রভু, শ্রীল সুখদেব গোস্বামী যেভাবে শ্রী ভাগবত কথা শ্রবণ করিয়ে রাজা পরীক্ষিতকে উদ্ধার করেছিল, সেই সকল কথার মধ্যে পুরুষোত্তম মাসের মহিমা আপনি কৃপাপূর্বক বর্ণন করুন। তখন সুত বললেন, হে ঋষিগণ, একবার দেবর্ষি নারদ নারায়ণ সমীপে ঠিক এই প্রশ্ন করেছিল। তার উত্তরে নারায়ণ বললেন, হে নারদ, পুরুষোত্তম মাস একটি মাস আছে, পুরুষোত্তম নামে একটি মাস আছে যার স্বামী স্বয়ং ভগবান পুরুষোত্তম। এর মহিমা অতি অদ্ভুত, যা শ্রবণ করলে ও পালন করলে জীবের যশ, কীর্তি, ঐশ্বর্য, পুত্র, পরিবারের মঙ্গল অথবা মুক্তি বা মুখ্য লাভ হয়। এ বিষয়ে আরও বিস্তারভাবে জানতে হলে শ্রীকৃষ্ণের সঙ্গে রাজা যুধিষ্ঠির যে বাক্যালাপ হয়েছিল তা আমি বর্ণনা করছি। কোনো সময় পঞ্চপাণ্ডব কাম্যবনে নিবাস করছিল, কোনো কারণে শ্রীকৃষ্ণ সেখানে উপনীত হন। তখন রাজা যুধিষ্ঠির তাকে ঠিক এই প্রকার পুরুষোত্তম মাসের উৎপত্তি এবং মহিমা জানার জন্য প্রশ্ন করেন। তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে যেভাবে পুরুষোত্তম মাসের মহিমা বলেছিল তা একান্তভাবে শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আপনি অতি উত্তম প্রশ্ন করেছেন,
যার মহিমা শ্রবণের সমস্ত জীবের অশেষ পাপ দূরীভূত হয় এবং মুখ্যগতি লাভ হয়। এই জগতে বৎসর অয়ন মাস পক্ষ তিথি নক্ষত্র বার যুগ সমুদ্র নদী বৃক্ষলতা ইত্যাদি সকলেরই একটি দিব্য সকলেরই একটি দিব্য স্বরূপ মূর্তি আছে, তার প্রমাণ শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এবং তাদের প্রভু এবং স্বামী আছে, সেই জন্য তারা সকলেই জগতে আদরণীয় এবং বন্দনীয় হয়ে থাকে। হে পাণ্ডুপুত্র, এইভাবে যখন অধিক মাস জন্মগ্রহণ করল তখন তার স্বামী না থাকায় জগজন তাকে অনাথ স্বামীহীন অপূজ্য শুভকর্মে অযোগ্য মলমাস ইত্যাদি কুখ্যাতি করতে লাগলো, অর্থাৎ পুরুষোত্তম মাস, বিশেষ করে ভগবান নৃসিংহদেবের আবির্ভাবের জন্যই এই পৃথিবীতে আবির্ভূত হন। কারণ নৃসিংহদেব এই ব্রহ্মার সৃষ্ট দ্বাদশ মাসের ভিতরে আবির্ভাব হতে পারবে না, এই জন্য একটি পৃথক মাস সৃষ্টি করা হয়েছিল। অনন্তর অধিক মাস অত্যন্ত দুঃখিত চিত্তে আর ভগবান শ্রী হরির শরণাপন্ন হলেন, শ্রীহরির কাছে প্রার্থনা জানালেন। শ্রীহরি যেভাবে তার দুঃখ শুনে আর তাকে গোলুকে নিয়ে গেলেন, সেখানে গোপীগণের দ্বারা পরিবেষ্টিত গোবিন্দ তাকে দর্শন দিয়ে আর তাকে বললেন যে তুমি ক্রন্দন করো না, আজকের থেকে তোমার নাম আমার নামেই প্রসিদ্ধি লাভ করবে, আমি তোমাকে আমার নামেই দিচ্ছি, সেই জন্য তার নাম পুরুষোত্তম দিলেন। আর আমার যশ গুণ কীর্তি অনুভব ঐশ্বর্য পরাক্রম ভক্তি শক্তি আদি সমস্ত গুণাবলী তোমার মাধ্যমে জগতে প্রকাশিত হবে। ভগবান পুরুষোত্তমের আরাধনায় জীব যেরকম ভক্তি লাভ করেন ঠিক তদ্রূপ এই পুরুষোত্তম মাসের আরাধনায়, অর্থাৎ এই মাসে কর্মকাণ্ড নেই, কোনো যাগ যজ্ঞ শুভকর্মের ব্যবস্থা নেই, একমাত্র ভগবান শ্রীহরির আরাধনাই সর্বোপরি। এই জন্য শ্রীহরির আরাধনা করতে এই মাসে বিশেষ মনোযোগের কথাই সাধকগণকে দেওয়া হয়েছে। যেহেতু কোনো কর্মকাণ্ড নেই বা কোনো বৈদিক বিধানের কোনো ক্রিয়াকাণ্ডের আবশ্যকতা দেখা যায় না, তাহলে এই মাস সকলেই ঈশ্বর আরাধনায় আর ব্যতীত করতে পারবে। এই জন্য এই মাস যাতে আমরা সকলেই শ্রদ্ধার সঙ্গে জপ ধ্যান যেখানে ভগবত ধাম সেখানে ভগবত ধামের পরিক্রমা অথবা পুণ্য তীর্থে স্নান গঙ্গা যমুনা আদি নদীতে অথবা সমুদ্র সিন্ধু আদিতে স্নান দীপমালিকা ইত্যাদি হবিষান্ন আদি ভোজন যার যতটুকু সামর্থ্য, কিন্তু সর্বোপরি ভাগবতের প্রাধান্য দেওয়া হয়েছে। দিনন্তু কৃষ্ণ কথায়াম, যেন সারাদিন আমি কৃষ্ণ কথায় অতিক্রম করতে পারি, কারণ সমস্ত সাধনাঙ্গের মূলেই রয়েছে অর্থাৎ শ্রীকৃষ্ণ স্মৃতি। এই জন্য এই মাস নিয়ে অনেকেই বারবার প্রশ্ন করায় একবারই আমি সকলের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি যে এই মাস যে যতটুকু সাধন করতে পারবে এটা সাধনেরই মাস, ভগবত প্রসন্নতার জন্য সাধন ভক্তি যাজনই সর্বোপরি, হরিনাম হরি কথাই সর্বোপরি। আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের সাধনাঙ্গই হচ্ছে হরিনাম হরি কথা, অতএব আমরা যেন প্রত্যেকে হরিনাম হরি কথা নিয়েই এই মাসকে অতিক্রম করতে পারি। যারা যেখানে যেভাবে আছেন প্রত্যেকেই অন্ততপক্ষে একটা নিয়মপূর্বক এই পুরুষোত্তম মাসকে পালন করতে চেষ্টা করবেন, কারণ যার যেরকম নিয়ম সম্ভব, যদি কেউ পারেন হবিষণ্ণ ভোজন করে এক মাস অতিবাহিত করবেন, কিন্তু ভোজনের জন্য যেন ভজন নষ্ট না হয়, অর্থাৎ ভোজন করতে গিয়ে যেন জপের সংখ্যা কম না হয় গ্রন্থ পারায়ণের সংখ্যা কম না হয়। সর্বোপরি এক মাস যদি ভাগবত পারায়ণ করা যায় তাহলে সর্বোত্তম হয়, প্রতিদিন যদি ১২টি করে অধ্যায় পড়া হয় তাহলে এক মাসে সমস্ত ভাগবত পারায়ণ হয়ে যায়। অতএব ভাগবত পারায়ণের বিশেষ মহিমা এই মাসে, এখানে হিন্দি ক্ষেত্রে সমস্ত মঠ মন্দিরেই ভাগবত পারায়ণ হয়, আমাদের রাধাকুণ্ডের সমস্ত মন্দিরেই
নিয়ম সেবার মতো এই মাসে প্রত্যেক মন্দিরে হরিকথার ব্যবস্থা আছে, ভাগবত পারায়ণের ব্যবস্থা আছে, সংকীর্তনের ব্যবস্থা আছে, পরিক্রমার ব্যবস্থা আছে এবং সাধুগণ সর্বোপরি তাদের ভজন নিয়ম আরও অধিক থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করেন। এমনি সকলের ভজন নিয়ম তো আছেই, অখণ্ড নিয়ম আছে, যারা যতটুকু জপ করেন তার থেকে একটু জপ বাড়িয়ে দেন, যারা যেভাবে বিগ্রহের অর্চন করেন তার থেকে আরও বিগ্রহের অর্চনে আরও কিছু নিয়ম বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং এই অধিক মাসে যেন আমরা প্রত্যেকেই আমাদের আরাধ্য দেব বা মূল আরাধ্য তত্ত্ব শ্রী গোবিন্দের আরাধনাই আমাদের মূল বিষয়বস্তু হয়। অনেক কিছুই ত্যাগ করতে হয়, কিন্তু আমরা তো কলির জীব, সব কিছু আমাদের পক্ষে ত্যাগ করা সম্ভব নয়। যতটুকু সম্ভব ঈশ্বর প্রাপ্তির জন্য জপ, গ্রন্থ পারায়ণ, সাধন ভক্তির যে যতটুকু অর্চন, শ্রবণ কীর্তন আদি যার যতটুকু সম্ভব, এতটুকুর মহিমা সর্বোপরি শাস্ত্রে বর্ণিত হয়েছে। সুতরাং বৃহন্নারদীয় পুরাণ অনুসারে এই অধিক মাসের অনেক মহিমা আছে, যে যতটুকু পারবে ততটুকু সাধ্যমতো করবে। যারা হবিষণ্ণ ভোজন করতে চান দিনে একবার করতে পারেন, যে যেরকম নিয়ম নিয়ে এই মাস অতিবাহিত করবেন ইত্যাদি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। হবিষণ্ণের কথা হরিভক্তি বিলাস আদিতে বা অন্যান্য শাস্ত্রে বা পুরুষোত্তম মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বাল্মীকি মুনিও বলছেন যে গুদুম, শালি, তণ্ডুল, মুগ ডাল, জব, তিল, মটর ইত্যাদি আর মানে বিশেষ রূপে এই সমস্ত অভিশান্যের দ্রব্য, আদা, কালো মরিচ বা যতটুকু সন্দুক লবণ, দধি, দুগ্ধ, ঘৃত ইত্যাদি সম্ভব, আম, হর্তকি, জিরা, সুট, তেঁতুল, আমলকি ফল, আখের জাত দ্রব্য, চিনি, মিশ্রি, অতৈলপক্ষ ব্যঞ্জন আদি সমস্তই হবিষণ্ণের উপযোগী বলা হয়েছে। ইত্যাদির ভিতরে যে যতটুকু পারা যাবে। আর বিধিনিষেধ বলতে বলা হয়েছে যে এই মাসে অন্তত পক্ষে চেষ্টা করতে হবে যে যেগুলি আমিষ দ্রব্য, আমিষ দ্রব্য বলতে ব্রাহ্মণ যেখানে লবণ বিক্রি করে, ভূমিজাত লবণ, তাম্র পাত্রস্থিত গব্য, চর্মস্থিত জল, নিজের জন্য পাচিত অন্ন, এইগুলিকে আমিষ দ্রব্য বলা হয়। আর বিশেষ করে ভূমিসজ্জা। সুতরাং এই মাসে যে যতটুকু পারবেন নিজ নিজ সাধন মানে সম্ভব যতটুকু ততটুকু করবেন, কারোর উপরে কিছু তেমন আমাদের বলার কিছু নেই। তবে যারা যারা জিজ্ঞাসু হয়ে বারবার প্রশ্ন করছিলেন সেই জন্য আমরা সংক্ষেপেই বললাম, পাঁচটা অঙ্গ বিশেষ ধ্যান হবে। একটা হচ্ছে ব্রাহ্ম মুহূর্তে স্নান, তীর্থে গঙ্গা যমুনা আদিতে সম্ভব হলে সর্বোত্তম, অথবা দ্বিতীয় হচ্ছে জপ, তৃতীয় হচ্ছে দীপদান, চতুর্থ হচ্ছে বিষ্ণুর আরাধনা, মানে যে কোনো উপচারের দ্বারা দীপদান, ভগবান বিষ্ণুর অর্চনা শঙ্কাপূর্বক নামের সঙ্গে এবং পরিক্রমা ইত্যাদি আমাদের বিশেষরূপে